শিক্ষামন্ত্রী তিনি সেই ধাপের গল্প শোনাচ্ছেন এবং ধাপে ধাপে 500 শিক্ষকদের যে ধাপ্পা দেওয়া হচ্ছে সেটা বন্ধ করার অনুরোধ তাকে আমরা করেছি। গত 27 তারিখে তার সঙ্গে আমাদের মিটিং হয়েছে বিধানসভায়, সেখানে দাঁড়িয়েও তিনি সেই ধাপের গল্পই শোনাচ্ছিলেন আমাদের। এবং মহিলা হিসেবে এতদিন ধরে পথে বসে আছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা কি বলবো, আমরা এখানে দিদিমণ্ডা যারা রয়েছি আমরা আশাবাদী খুব ছিলাম যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, কিন্তু তিনি আজ পদে এসে মসনদে বসে সেটা তো নেই, প্লাস উনি যে মহিলা সেটুকু বোধহয় আমার মনে হয়। 47তম দিন কেটে গেল, ঘুম ভাঙলো না সরকারের। মধ্যে শিক্ষামন্ত্রী অবশ্য একবার নিয়ম রক্ষার আলোচনায় বসেছিলেন বটে, কিন্তু সমাধান সূত্র বেরোয়নি। হয়তো ভাবা গিয়েছিল নিভে যাবে আগুন, কিন্তু স্লোগানের ছাদ যেন ক্রমশই বেড়ে চলেছে। এটাই কি পরিস্থিতি, এটাই কি আগামীর সমাজ, এখানেই তারা এই মঞ্চ থেকে করছেন। ক্যামেরায় সুরিত্র সাথে অভিরূপ আদ্রা।